পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ ডিইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ষষ্ঠ শ্রেণী ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম কোশ্চেন পেপার এবং তার উত্তর। এখানে প্রশ্নগুলি এসেছে অধ্যায় 1, ভারতীয় উপমহাদেশের আদি মানুষ আর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন এখানে বলছে যে আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও 50 থেকে 60টি শব্দে। উত্তর, আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ারের বিবর্তন সুস্পষ্টভাবে লক্ষণীয়। প্রথম দিকে তারা যে ধরনের হাতিয়ার ব্যবহার করত, ধীরে ধীরে সেই হাতিয়ারের মান উন্নত হয়েছিল। আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। পুরনো পাথরের যুগের প্রথম পর্বে আদিম মানুষরা ভারী নুড়ি পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এরপর তারা পাথরের ছুরি তৈরি করে, যা ছিল আগের হাতিয়ারের থেকে উন্নত। এবং পুরনো হাতিয়ারের যুগের শেষ পর্যন্ত পাথরের তৈরি ছুরি তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। মাঝের পাথরের যুগে হাতিয়ারগুলির আগের তুলনায় উন্নত হয়েছিল। তারা এই সময় পাথরের তৈরি ছুরিগুলি আরও বেশি সঞ্চালক করেছিল এবং হাতিয়ারগুলি আগের তুলনায় হালকা ও ছোট তৈরি করেছিল। নতুন পাথরের যুগে তারা আরও উন্নত মানের হাতিয়ার তৈরি শুরু করেছিল। পাথরে তৈরি ছোট, হালকা ও ধারালো হাতিয়ারগুলিকে গাছের ডালের সাথে লতা পাতা দিয়ে বেঁধে তৈরি করেছিল ফাতলযুক্ত হাতিয়ার। 2 নম্বর প্রশ্ন, ধাতু, চাকা, আগুন, এই 3টির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো? 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। উত্তর, আমরা আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন মনে করি, কারণ আগুনের ব্যবহার শেখার পরে তাদের জীবনযাত্রা আগের থেকে অনেক পরিবর্তিত হয়েছিল। তাদের জীবন আগের থেকে সহজ হয়েছিল। আগুনের ব্যবহার করে তারা যেমন বিভিন্ন জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পেত, তেমনই শীতের হাত থেকেও বাঁচত। এরপর তাদের খাবার অভ্যাসও বদলেছিল, কাঁচা না খেয়ে তখন আগুনে ঝলছে তারপর খাওয়া শুরু করলো। 3 নম্বর প্রশ্ন, মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো, সেখানে গিয়ে তুমি কি কি দেখবে তার একটি চার্ট বানাও। উত্তর, হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গিয়ে আমি নিচের আলোচিত জিনিসগুলি দেখব। বিশাল বড় কূপ, ইটের তৈরি পাকা বাড়ি, শিলমোহর, পোড়ামাটির পাত্র, বাটখারা, বিভিন্ন অলঙ্কার, নারী মূর্তি ইত্যাদি। 4, নিচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল, ঠিক চিহ্ন দাও। সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত, সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল, সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো, সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লোহা পাওয়া যেত। এখানে সঠিক উত্তর হবে খ ও গ, সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল, সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো। তাহলে এখানেই এই ভিডিওটিকে শেষ করলাম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এই ধরনেরই সঠিক ও নির্ভুল প্রশ্নের উত্তরের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।